আইপিএল এ ফ্রান্স এ জি কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলেছেন দেশ বিদেশের অনেক মহাতারকাই, তবে সবাই কিন্তু সমান সাফল্য পাননি। অনেক তারকাই হয়তো ধারাবাহিক হতে পারেননি, কেউ আবার বেগুনি জার্সির অভিজ্ঞতা ভুলেই যেতে চাইবেন। আবার এই জার্সি গায়ে চাপিয়ে তারকা হয়ে ওঠার উদাহরণও রয়েছে। ফলে গত এক যুগ ধরে কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলার সেরা দল বেছে নেওয়ার কাজটা কিন্তু খুব একটা সহজ নয়। এরই মধ্যে বেছে নেওয়া হলো নাইট রাইডার্স এর সেরা আইপিএল একাদশ। দর্শক, বিস্তারিত জানিয়ে দিব আইপিএল এ নাইট রাইডার্স এর সেরা 13 জনের দল। একজন বিদেশি ও একজন স্বদেশীকে রাখা হয়েছে রিজার্ভ বেঞ্চে বিপক্ষ অনুসারে কম্বিনেশনে বদল আনার জন্য। নাম্বার 1, ওপেনিং এ অবশ্যই ব্রেন্ডন ম্যাককালাম। 2008 সালে আইপিএল এর উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুতে কিউই ওপেনারের বিধ্বংসী 158 রান মাতিয়ে দিয়েছিল ক্রিকেট দুনিয়াকে, ঘোষিত করেছিলেন আইপিএল এ তার আবির্ভাবকে। 2009 সালের আইপিএল এ ম্যাককালাম নেতৃত্ব দেন কেকেআর কে। নাম্বার 2, ওপেনিং এ ম্যাককালামের সঙ্গী কিন্তু গৌতম গম্ভীর। এই দলের অধিনায়ক তিনি। দুবার গম্ভীরের নেতৃত্বে আইপিএল এর চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার হয়ে আইপিএল এর সবচেয়ে বেশি রান গম্ভীরেরই রয়েছে, 31.61 গড়ে করেছেন 3,065 রান, স্ট্রাইক রেট 124.28। 7 মরশুম ধরে তিনি খেলছেন কলকাতার হয়ে। নাম্বার 3, তিনি নামবেন রবিন উথাপ্পা। ম্যাককালাম না চাইলে উইকেট কিপিং এরও দায়িত্ব পালন করতে পারেন তিনি। কর্ণাটকি কেকেআর এর হয়ে 30.48 করে 2,439 রান করেছেন, স্ট্রাইক রেট 136.25। 2014 সালে কেকেআর এর চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে বড় অবদান ছিল উথাপ্পার, 660 রান করে অরেঞ্জ ক্যাপস এর মালিক হয়েছিলেন রবিন উথাপ্পা। নাম্বার 4, 4 মনীষ পাণ্ডে। নাইটদের জার্সিতে মিডল অর্ডারে ভরসা জুগিয়েছেন তিনি। 31.75 করে তিনি কলকাতা নাইট রাইডার্স এর হয়ে 1,270 রান করেছেন, স্ট্রাইক রেট 125.12। 4 মরশুম ধরে তিনি ধারাবাহিকতা দেখিয়েছেন। 2014 সালের আইপিএল এর ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন এই কর্ণাটকি। নাম্বার 5, এরপর 3 অলরাউন্ডার। 5 আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের এই বিগ হিটার অলরাউন্ডারের একক ক্ষমতাতেই বেশ কিছু ম্যাচ জিতেছিল কলকাতা। আইপিএল এ কেকেআর এর হয়ে 1,324 রান করেছেন তিনি, গড় 35.31, স্ট্রাইক রেট চোখ কপালে তোলার মতোই 188.74, অন্তত 125টি ডেলিভারি খেলেছেন। আইপিএল এ এমন ক্রিকেটারদের মধ্যে এটাই সবচেয়ে বেশি স্ট্রাইক রেট, নিয়েছেন 54টি উইকেট। নাম্বার 6, 6 অলরাউন্ডার, ইনি বাংলাদেশের সাকিব আল হাসান। ব্যাটে নির্ভরযোগ্য, বল হাতে কৃপণ, সাকিবের উপস্থিতি ভারসাম্য বজায় রাখবে এই দলে। প্রায় 7 বছর কেকেআর এ ছিলেন তিনি। কলকাতা দুবার চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে ব্যাটে বলে অবদান ছিল তার। নাম্বার 7, সাথে আরেকজন ক্যারিবিয়ান অলরাউন্ডার, প্রয়োজনে তিনি ওপেনার হিসেবে নেমেও বড় শট নিতে পারেন, বলছি সুনীল নারিনের কথা। তিনি পরিচিত রহস্যময় স্পিনার হিসেবে, অফ স্পিনারের বল বোঝা রীতিমতো কঠিন ব্যাটসম্যানদের পক্ষে। বেগুনি জার্সিতে 122টি উইকেট নেওয়ার নারিন হলেন কলকাতার তুরুপের দাস, কারণ তার ইকোনমিক রেট মাত্র 6.67। নাম্বার 8, 8 আরও এক স্পিনার, তবে ইনি লেগ স্পিনার, পীযূষ চাওলা। কেকেআর এর হয়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রহকারী, আর কলকাতার হয়ে ভারতীয় বোলারদের মধ্যে তিনি সর্বাধিক উইকেটের মালিক। 27.80 গড়ে নিয়েছেন 66টি উইকেট, পাশাপাশি ব্যাট হাতেও চাপের মুখে দলকে চেতানোর ক্ষমতা ধরে রাখেন, যা দেখিয়েছিলেন 2014 সালের ফাইনালে। নাম্বার 9, কলকাতা যেহেতু ইডেনে হোম ম্যাচ খেলবে তাই দলে আরও একজন স্পিনার, চায়নাম্যান কুলদীপ যাদবও রহস্যময়। 29.33 গড়ে তিনি কেকেআর হয়ে নিয়েছেন 39টি উইকেট। গত বছর অবশ্য আইপিএল এ ভালো বল করতে পারেননি, তবে কুলদীপ যেহেতু রিস্ট স্পিনার তাই উইকেট নেওয়ার সম্ভাবনা থেকেই যায়। নাম্বার 10, উমেশ যাদব, তিনি শুরু করবেন নতুন বলে। কলকাতার হয়ে তিনি চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী, 29.02 গড়ে তিনি নিয়েছেন 48টি উইকেট। সমস্যা হলো উমেশের ইকোনমিক রেট একটু বেশি, 8.5-এর উপরে, ফলে ডেথ ওভারে তাকে বল না করানোই উচিত হবে। নাম্বার 11, প্রথম 11-তে অবশ্যই থাকবেন মোহাম্মদ সামি, ইডেন যার ঘরের মাঠ। আর কলকাতার বোলিং কোচ হিসেবে ওয়াসিম আকরামকে পাশে পেয়ে বোলার হিসেবে উন্নতি ঘটিয়েছেন সামি, যদিও নাইট রে তার প্রতিভার পুরোপুরি ব্যবহার করেনি, অনেক সময় রিজার্ভ বেঞ্চে বসে থাকতে হয়েছে তাকে। এই সামির কিন্তু কেকেআর এর হয়ে খেলেই উত্থান, তাকে তো আর বাইরে রাখা যায় না। নাম্বার 12, প্রথম 11-এর বাইরেও দলের কম্বিনেশনের কথা ভেবে থাকছেন দুই ক্রিকেটার। একজন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব, যাকে একসময় ফিনিশার হিসেবে ব্যবহার করেছিল কলকাতা নাইট রাইডার্স, আর সেই ভূমিকায় মুম্বাইকর সূর্য রীতিমতো সাফল্য পেয়েছিলেন, তাই নারিনকে দিয়ে ওপেন করালে 6 বা 7 নম্বরে নামতেই পারেন সূর্য। নাম্বার 13, একজন বিদেশিকে বসে প্রয়োজন হতেই পারে এক্সপ্রেস গতির কোনো পেসারের, আর সেই ভূমিকায় রাওয়ালপিন্ডি এক্সপ্রেস সত্যি লাজবাব, যা 2008 সালে আইপিএল এ বুঝিয়ে দিয়েছিলেন শোয়েব আখতার, যাকে বল হাতে দৌড়ে আসতে দেখেই ব্যাটসম্যানদের টেনশন বেড়ে যেত। তবে চোট প্রবণতার জন্য শোয়েবকে ব্যবহারের ক্ষেত্রে মুনশিয়ানা দেখাতে হবে।